হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল এমএস ওয়ার্ল্ডলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, এবার আপনি সরাসরি ফোন করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিজের ফোন নম্বর দিলেন, সেই ফোন নম্বরে আপনি যে কোনো অভিযোগ জানাতে পারবেন। আরও একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমেও। তো বন্ধুরা, সেটাই আমরা জানবো, তিনার ফোন নম্বর কত এবং কি ওয়েবসাইট দেওয়া রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর পাশে বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনটা অন করে দিবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। গেরুয়া ঝড় থামাতে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মানুষের কথা শোনার জন্য বিশেষ উদ্যোগ নিলেন তিনি। লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে জনসংযোগের দিকে মন দেওয়ার কথা বলেছিলেন মমতা। জনসংযোগ থেকে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, কোনো জায়গাতে একচুল জায়গা বিজেপিকে ছাড়তে নারাজ দলনেত্রী। এবার বাড়িতে গিয়ে গিয়ে জনসংযোগের পাশাপাশি ফোনে কিংবা ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগের ব্যবস্থা করে দিলেন তিনি। সোমবার নজরুল মঞ্চে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল নেত্রী। যোগাযোগের জন্য একটি বিশেষ ওয়েবসাইট লঞ্চ করলেন তিনি, সেই ওয়েবসাইটটা হচ্ছে www.didikebolo.com। এই ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে। পাশাপাশি অভিযোগ জানানোর জন্য একটি ফোন নম্বর দিয়েছেন তিনি। ফোন নম্বরটি হলো 9137091370। আপনারা এই নম্বরে যে কোনো অভিযোগ জানাতে পারবেন। তারপরে এখানে বলা রয়েছে, আরও কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন দলনেত্রী। আগামী 100 দিনে তৃণমূল নেতারা রাজ্যের 10,000টি গ্রামে যাবেন নেতারা। সেখানে গিয়ে সব কিছু ঘুরে দেখতে হবে, কোথায় কি কাজ হয়েছে বা হয়নি সেগুলো জানাতে হবে। শুধু ঘুরে দেখে আসা নয়, রাতও কাটাবেন ওই গ্রামে। গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হবে নেতাদের, বুথ কর্মীদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে হবে, প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে খাওয়ার কথাও বলেছেন নেত্রী। তবে কে কোথায় যাবে, কবে যাবে সেই বিষয়ে দলই নির্দেশ দেবে। অর্থাৎ কেউ নিজের ইচ্ছামতো জায়গা যেতে পারবে না, দল ঠিক কী করে দেবে তা কোথায় কখন যাবে। কিন্তু হোল টাইমার নিয়োগ করার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন তৃণমূলের হোল টাইমার রাখার মতো টাকা নেই, বিজেপি বা সিপিএমের এসবের জন্য আলাদা ফান্ড আছে বলে উল্লেখ করেছেন তিনি। সিপিএমই দলে প্রথম ফুল টাইমার নিয়োগ করে তারাই জনসংযোগে কাজটা করতো, এখন বিজেপিও বুধে বুধে সর্বক্ষণে কর্মী নিয়োগ করছে, তার ফলও তারা পাচ্ছে। তৃণমূলও এবার সেই পথেই হাঁটতে চলেছে বলে জল্পনা তৈরি হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।